অরুণাচল প্রদেশ রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের দিনের ভিডিওগুলোতে তোমাদের ঘুরে দেখিয়েছিলাম চাকসাম ব্রিজ আর তাওয়াং মনাস্ট্রি। এই ভিডিওতে তোমাদের দেখাবো অরুণাচল প্রদেশের অন্যতম একটা সুন্দর জায়গা জাং ওয়াটারফলস, অর্থাৎ নুরানাং ওয়াটারফলস। আমরা তাওয়াং থেকে কিভাবে নুরানাং ওয়াটারফলসে পৌঁছালাম আর নুরানাং ওয়াটারফলসের চারিদিকটা কিভাবে এক্সপ্লোর করলাম এই ভিডিওতে সেটাই দেখাবো। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো আজকের ট্রিপের ডে 8। তো আমরা আজকে তাওয়াং থেকে বেরিয়ে যাচ্ছি। তো তিন দিন তাওয়াংয়ে এই জামবালা হোটেলে কাটিয়ে খুবই ভালো লেগেছে। আমি ডিসক্রিপশনে নাম্বার সব কিছু দিয়ে দেবো। আর হোটেলে সবচেয়ে ভালো জিনিস যে তোমাদের খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না, রান্নাবান্নার কোয়ালিটি খুবই ভালো, তো অবশ্যই তোমরা দেখতে পারো। আর আজকের প্ল্যান নিয়ে একটু বলে দিই। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30। তো আমরা ফার্স্ট আজ ভিজিট করব হলো জাং ওয়াটারফলস। তো জাং ওয়াটারফলস ভিজিট করার পরে আমরা চলে যাব ডাইরেক্ট বন্ডিলা। এবার যেতে যেতে রাস্তায় যা যা সাইটসিন পাই তোমাদের তো দেখাবোই। তো বেশি দেরি না করে বাইকটাকে কোল্ড স্টার্টে দেবো, লাগেজ লোড করব, সবাই আস্তে আস্তে নাবছে, তারপরে বেরিয়ে যাব। ঠিক আছে, এরপরে মোটো ব্লগিং সেট আপে একেবারে কথা বলছি। জামবালা হোটেলকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের ডেস্টিনেশন, ফার্স্ট ডেস্টিনেশন হলো জাং ওয়াটারফল। বাইকে পেট্রোলও নেই, তো একেবারে তাওয়াং থেকেই পেট্রোলটা ভরে নেব, তারপর যাতে আর কোনো সমস্যা না হয়। মাঝ রাস্তায় যদি নাও পাই প্রবলেম হবে না, কারণ আমাদের যেতে হবে আজকে পুরো বন্ডিলা পর্যন্ত, প্রায় 173 কিলোমিটার কভার করতে হবে। তো চলো বাইকে পেট্রোল ভরে তারপরে আবার কথা বলছি। থেকে জং দেখাচ্ছে 38 আর সেলা দেখাচ্ছে 77 কিলোমিটার আর বন্ডিলা 180 কিলোমিটার। তো আমাদের ওই অ্যাপ্রক্স 180 কিলোমিটার মতো কভার করতে হবে। তো এখানে পেট্রোল পাম্পে মোটামুটি সেলা পর্যন্ত রাস্তার আপডেট নিয়ে নিলাম, মোটামুটি বরফ পড়ছে না, রোড ক্লিয়ার আছে, অসুবিধা নেই। তো আমরা জাংয়ে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর সেলার জন্য বেরিয়ে যাব। সেলা পাস তাওয়াং শহরটাকে ছেড়ে যেতে মন তো চাইছে না, মন তো খারাপ। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আবার নেমে যাব। সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এই নিচের দিকে নেমে যাচ্ছি। তেজপুর 328। অরুণাচল প্রদেশের অন্যতম একটা পপুলার জায়গা হলো জাং ওয়াটারফলস, অর্থাৎ নুরানাং ওয়াটারফলস। সবার প্ল্যানেই থাকে জাং ওয়াটারফলস, কেউ যাওয়ার টাইমে করে আর কেউ কেউ আমাদের মতো ফেরার টাইমে করে। আমরা আরও কেন ফেরার টাইমে জাং ওয়াটারফলসটা করছি, কারণ তোমরা দেখেছিলে আমরা যখন সেলা পাস থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, জাং যখন পৌঁছেছিলাম প্রায় সন্ধে হওয়ার আগে, তখন আমরা সেইভাবে ভিউয়ের এনজয়টা করতে পারতাম না। ওই জন্য আমরা ফেরার দিন রেখেছি, যাতে তাওয়াং থেকে বেরিয়েই ফার্স্ট যেতে পারি জাং ওয়াটারফল আর সুন্দরভাবে টাইম কাটাতে পারি ওখানে অনেকক্ষণ। এখান থেকে জাং ওয়াটারফল আর 10 কিলোমিটার। তো একবার ভিউটা দেখো, রোড আর ভিউ, জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো রোড। এখান থেকে জাং সিটি দেখাচ্ছে, হলো জাং দেখাচ্ছে 9 কিলোমিটার। আর আমরা দেখতে দেখতে একটা সুন্দর ব্রিজ পার করতে চলেছি। আর সাইডের ভিউটা দেখো কি লাগছে, অসাধারণ বললেও কম, অসাধারণ ভিউটা লাগছে দেখো একদম। ভিউ পেলে বাইক নিয়ে, মানে বাইক না দাঁড় করিয়ে পারা যায় না, আর এটাই বাইক ট্রিপের মজা, যেখানে ভালো লাগছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছি। কেমন লাগছে ভিউটা? অসাধারণ ভিউ, একবার দেখো ভিউটা।
জন্যে কি লাগবে? এখান থেকে জাং ওয়াটারফল মানে নুরানাং ওয়াটারফলস আর 2 কিলোমিটার। তো জাং যাওয়ার জন্য আমাদের এখান থেকে এই লেফট নিতে হলো, এখানে লেখা আছে নুরানাং ওয়াটারফল জাং সামনে 1.1 কিলোমিটার। তো এইরকম ভিতরের একটা রাস্তা দিয়ে আমাদের 1 কিলোমিটার প্রায় যেতে হবে, তারপর আমরা দেখতে পাবো হলো নুরানাং ওয়াটারফলস অর্থাৎ জাং ওয়াটারফলস। এখান থেকে লাগছে দেখো একবার, অসাধারণ বললেও কম, কি লাগছে এই ভিউটা। দেখো মানে লাগছে কি, আর আমরা একদম নিচের দিকে যাচ্ছি। ঘড়িতে সময় হয়েছে এই 8:20 মতো। তো জাং ওয়াটারফলসে তেমন কোনো লোকজনও দেখতে পাচ্ছি না। ও খাড়াই দেখো একবার, লাগছে কি লাগছে কি, জাস্ট অসাধারণ বললেও কম, অসাধারণ বললেও কম। নুরানাং ওয়াটারফলের ভিতরের দিকে যাচ্ছি, তো তোমাদের দাঁড়াও দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। একটা কাঠের ব্রিজ পার করতে হবে, সাইড দিয়েও দেখো ঝর্ণার জল বয়ে আসছে। আমরা এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে নেমে যাচ্ছি, অনিতা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচন্ড ঠান্ডা লাগছে হাতে। তো সবাই আমরা একে একে নামছি, খুব ঠান্ডা, আরো ঠান্ডা লাগছে চলেছে আমাদের, প্রচন্ড ঠান্ডা লাগছে প্রচন্ড। আমরা অলমোস্ট চলে এসেছি ওয়াটারফলের সামনে, এখানে পর্যন্ত জলের ঝাপটা চলে আসছে, পুরো চশমা ভিজিয়ে দিচ্ছে, ঠিক আছে, আর ধোঁয়াশার মতো করে দিচ্ছে পুরো। হ্যালো, তো এখান থেকে ভিউটা লাগছে দেখো দারুণ লাগছে, দারুণ। আমার ইভেন ফোনের ক্যামেরাতে জল লাগতে শুরু হয়ে গেছে, তারও তোমাদের ব্যাক ক্যামেরায় ভালোভাবে দেখাচ্ছে। এতটাই ঠান্ডা ফোন ধরে রাখতে পারছি না, গ্লাভস ছাড়া থাকাই যাবে না, কিন্তু এত সুন্দর সিনিক বিউটি দেখে না চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। এক হলো পিছনে ওয়াটারফলসটা দেখো কত সুন্দর, আর এই পারে দেখো স্রোত, দেখো নদী বয়ে যাচ্ছে, অনিতা প্রিয়াদি নেমে গেছে ওই পারে, কি দারুণ লাগছে। তোমরা একবার ভিউটা দেখো কি লাগছে জাং ওয়াটারফলসের, অসাধারণ বললেও কম, অসাধারণের থেকেও বেশি, মানে দারুণ লাগছে আমাদের। এই পারের ভিউটা দেখো, তার সাথে দেখো নদীর স্রোতটা কত স্পিডে নদীটা বয়ে যাচ্ছে দেখো একবার। পরেও দেখিয়ে দিতে বলবো অনিতাকে ক্যামেরাটা কত সুন্দর লাগছে ভিউটা।
জানাং ওয়াটারফলসে, মানে জাং ওয়াটারফলসে প্রায় 1.5-2 ঘন্টা মতো কাটালাম। তো আমরা যখন এসেছিলাম আমরা চারজনেই ছিলাম, আর এখন দেখো লোক পুরো ভরে গেছে। মানে দারুণ জায়গা, কিভাবে যে আমাদের টাইম কেটে গেল, 2 ঘন্টায় এত ফটো তুলেছি তাও মন ভরছে না, যেন মনে হচ্ছে আরও তুলি। তবে এখানে একটা সবচেয়ে ভালো জিনিস, চায়ের দোকান আছে, তো এখান থেকে দেখি চা বা যা হোক কিছু টুকটাক ওই চাই খেয়ে নেবো। তো চলো আবার কিছুক্ষণ পর আপডেট দিচ্ছি তোমাদের। তো আমাদের চলছে এখন টি ব্রেক, তো এইরকম ভিউ এনজয় করতে করতে টি ব্রেক, ভাবো একবার সামনে চোখের সামনে এইরকম ঝর্ণা আর সাইড দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর তার সাথে আমরা খাচ্ছি চা, গরম চা। এরপরে আসবে ম্যাগি, ম্যাগি টিফিন এখানেই করে নেবো, টিফিন ডিম ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছে, তো সেটা তাড়াতাড়ি করে নেবো কারণ অলরেডি 10টা বেজে গেছে। সবার সাথে দেখো আমাদের এখানে পরিচয় হয়ে গেছিলো, আর সবাই মিলে একসাথে নাচ শুরু করে দিয়েছিলো। এনারা মহারাষ্ট্র থেকে অরুণাচল ঘুরতে এসেছিলেন। দারুণ 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 হচ্ছে। সময় হয়েছে এই 10:30, আর আমাদের টিফিন করা হয়ে গেছে, আমরা এগ ম্যাগি খেলাম দেখালামই। তো যেমন এইরকম পিছনে দেখছিলে ভিউ সেই রকমই সুন্দর ম্যাগির টেস্ট, দারুণ খেলাম টিফিন। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, তো ঠিক এই অপোজিটেই এই দোকান আছে, এখান থেকেই আমরা টিফিন করে নিয়েছি চা আর ম্যাগি। তো চলো আবার মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে, আবার এরপরে রওনা দেবো সিলাপাসের উদ্দেশ্যে। 40 করে পার পার্সন, তো জং ওয়াটারফলসে ঢোকার টিকিট হলো 40 করে। তো এই টিকিট কেটে আমাদের জং ওয়াটারফলে ঢুকতে হতো, কিন্তু আমরা এতটাই আগে চলে এসেছি যে টিকিট কাটতে লাগেনি, আগে ঢুকে গেছি, তাই বেরোনোর সময় কাটছি। এই যে ঠিক আছে, চলো আপাতত এগোনো যাক সেলাপথের দিকে। থ্যাংক ইউ।